হুমাইরা কি খেলতাছো? এটা খেলতাছো? কি রান্না বাড়া খেলতাছো? হাড়ি পাতিল দিয়ে একে চুলায় ভাত বসাইছো? কার জন্য ভাত রান্না করতেছো? বাবার জন্য? বাবার জন্য ভাত রান্না করতেছো তাই? তুমি কি একটু অসুস্থ? তোমার চোখের এখানে কি হয়েছে বাবা? তোমার চোখের এখানে কি হয়েছে? এই যে চোখের এই জায়গায় কি হয়েছে? ফোড়া? ফোড়া হওয়ার জায়গা পাইছে না আর তাই? এখন কি বাবার জন্য ভাত রান্না করতেছো? আসলে ভাত খাবে? ও বাবা, বাসায় আসলে তুমি বাবাকে ভাত বাইরা দিবা, ঠিক আছে? বাবা ভাত খাবে না? বাবা কি ভাত খায়? ভাত হয়ে গেছে? ও গরম। এখন কি রান্না করবা? তরকারি? ও ভাত রান্না হয়ে গেছে। ভাতটা এখন সাইডে রাখো, ঢাইকা। ভাতটা এখন সাইডে রাখো, ঢাইকা রাখো, ঢাকনা দিয়ে ঢাইকা রাখো। হ্যাঁ, গরম থাকবে, গরম থাকবে এবার ভাত। এবার এই যে তরকারি পাতিলটা চুলায় বসাও তো। বসাইতে পারছো? বাহ, অনেক সুন্দর হয়েছে। এখন কি তরকারি হইতেছে চুলায় তাই? কি পোকা? পিঁপড়া? পিঁপড়া পিঁপড়া কিছু করবে না, কিছু করবে না। আমি পিঁপড়া মাইরা দিচ্ছি। এটা কি কড়াই? এটা কি কড়াই? এটার মধ্যে কি করো? মাছ ভাজি করো? ও আচ্ছা, মাছ ভাজি কে খায়? বাবা খায়। মাছ তেলে ভাজো না? ভাজা মাছ খাইতে খুব মজা তাই না? তুমি ভাজা মাছ খাও? খাও, বাবারে দাও না খাওয়ার সময়। বাবারে টুস করে কি করো? এটা দিয়ে টুস করো, এরকম করে যাও বলে সরাই দাও বাবারে। ও বাবাকে মাছ দাও না? না, নিজে খাওয়ার সময় দাও না? না কেন, একটু দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে। এখন কি রান্না করতেছো? কি ভাত রান্না করছো? আর এখানে কি গরুর গোস্ত? কি গরুর মাংস রান্না করতেছো? আলু দিয়ে ঝোল? আলু দিয়ে ঝোল গরুর মাংস রান্না হইতাছে? গরুর মাংস রান্না হইছে? জামা দিয়ে ধরতেছো? এভাবে নুসনি দিয়ে নামাও এবার। গরম তাই না? নুসনি দিয়ে ধরতে হয়, সেটাও জানো তুমি? তুমি এত কিছু শিখছো, তাহলে তো তুমি তোমার বাবারে রান্না করে খাওয়াইতে পারো। এটা কি টুস? ভাত পড়ে গেল নাকি? আরে ভাতটা পড়ে গেল, আমি ঠিক করে দিতেছি।